এই ভিডিওটি দেখতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো শুনে থাকবেন, প্রতি দুইজনের মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত হবেন, কিন্তু দুঃখজনকভাবে অনেকেই এর লক্ষণ এবং উপসর্গগুলো চিনতে এবং এই বিষয়ে সাহায্য চাইতে দেরি করেন। আজকের ভিডিওতে স্ত্রী রোগ ক্যান্সার সম্পর্কে আমরা জানব। প্রথমেই আমরা যেসব লক্ষণ এবং উপসর্গগুলোর দিকে নজর রাখব সেগুলো হলো, যদি যোনি বা পেশাবের রাস্তায় বা তার আশেপাশের জায়গায় টিউমারের মতো উঁচু কিছু অনুভব করা বা দেখা যাওয়া, ওজন কমে যাওয়া, মলমূত্রের অভ্যাস পরিবর্তন হওয়া, পেট ব্যথা বা পেট ফুলে যাওয়া। এছাড়াও অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে অস্বাভাবিক রক্তক্ষরণ হওয়া, তার মানে হলো আপনার জন্য যেটা স্বাভাবিক নয়, যেমন সহবাসের পর রক্তপাত হওয়া, দুই মাসিকের মাঝখানে অথবা মেনোপোজের পরে রক্তপাত হওয়া। যদি আপনি এই উপসর্গগুলোর মধ্যে এক বা একাধিক উপসর্গের উপস্থিতি আপনার শরীরে লক্ষ্য করেন অথবা অন্য কোনো পরিবর্তন নিয়ে চিন্তিত হন, তবে অবশ্যই আপনার জিপির সাথে যোগাযোগ করুন, যিনি আপনাকে পরীক্ষা করতে সক্ষম হবেন। জিপির সাথে নিজের অন্তরঙ্গ অংশ নিয়ে আলোচনা করা ভীতিকর ও বিব্রতকর হতে পারে, কিন্তু আপনার জিপির সাথে এই প্রাথমিক আলোচনা ও পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনার জীবন বাঁচাতে পারে। অন্য অনেক কারণেই শরীরে পরিবর্তন দেখা দিতে পারে, এসব লক্ষণ এবং উপসর্গগুলো যে সবসময় ক্যান্সার তা কিন্তু নয়। তবে আপনার জিপি আপনার উদ্বেগ এবং চিন্তাগুলো অনুসন্ধান করতে এবং প্রয়োজন বোধে ক্যান্সার হয়েছে কি না এটা নিশ্চিত করতে হসপিটালে রেফার করতে পারেন, যেটার জন্য সাধারণত দুই সপ্তাহ অপেক্ষা করতে হয়। যদি আপনাকে দুই সপ্তাহের অপেক্ষা রেফারেল থেকে রেফার করা হয়, তাহলে এর মানে হলো যে হসপিটালের গাইনোকোলজি টিম বা বিভাগ যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দেখবে। টেলিফোন বা চিঠির মাধ্যমে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং এই প্রথম অ্যাপয়েন্টমেন্টটিতে আপনার উপস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে করে শীঘ্রই বিষয়টি সম্পর্কে জানা যায়। এই অ্যাপয়েন্টমেন্টে যাবার সময় কোনো আপনজনকে সাথে করে নিয়ে গেলে খুবই ভালো হয়, আর চাইলে আপনি কোনো ইন্টারপ্রেটার রিকোয়েস্ট করতে পারেন যে আপনার সাথে এই অ্যাপয়েন্টমেন্টে আসতে পারবেন। এই অ্যাপয়েন্টমেন্টে আপনার লক্ষণ ও উপসর্গগুলো আরও ভালোভাবে আলোচনা ও বোঝার জন্য আপনি একজন পেশাদার স্বাস্থ্যসেবকের সাথে দেখা করবেন। আপনাকে একটি প্রাইভেট রুমে পরীক্ষা করা হবে এবং অন্য আরও টেস্ট করা হতে পারে এই অ্যাপয়েন্টমেন্টে। যদি হেলথ কেয়ার প্রফেশনালরা মনে করেন যে বিষয়টি জানতে এবং বুঝতে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রয়োজন আছে, তাহলে তারা সেটা আপনাকে অনুরোধ করবেন। গুরুত্বের সাথে মনে রাখবেন যে সব ধরনের অ্যাপয়েন্টমেন্টে আপনাকে উপস্থিত থাকতে হবে, যাতে করে সঠিকভাবে জানা যায় যে ক্যান্সার শরীরে আছে কি নাই। এই মুহূর্তে আপনি হয়তো এই ভিডিওটি দেখছেন, আপনার হয়তো কোনো লক্ষণ বা উপসর্গ নেই, হয়তো পোস্টে একটি চিঠি পেয়েছেন সার্ভিক্যাল স্ক্রিনের টেস্ট করার জন্য। এই অ্যাপয়েন্টমেন্টটি বুক করা এবং সেটাতে উপস্থিত থাকা ভীষণ জরুরি, যাতে করে রোগ শনাক্তকরণ তাড়াতাড়ি সম্ভব হয়। সার্ভিক্যাল স্ক্রিনিং সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে জিপির সাথে কথা বলুন। ক্যান্সার শব্দটি খুবই ভীতিকর, বেশ কয়েকটি স্থানীয় সংস্থা রয়েছে যা আপনাকে এবং আপনার পরিবারকে সহায়তা দিতে পারে। এই সংস্থাগুলোর নাম্বার এখন পর্দায় দেখানো হচ্ছে। সচেতনতা বাড়াতে দয়া করে এই ভিডিওটি বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ।